প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন ভারতের কাছ থেকে পাওয়া ঋণের দুশো কোটি টাকা সেতু নির্মাণে ব্যয় করা হবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন এ সময় প্রধানমন্ত্রী আশা করেন খুব শিগগিরই ভারত তার সংবিধান সংশোধন করে বাংলাদেশের সাথে সীমান্ত সমস্যার সমাধান করবে সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সাথে দেখা করেন ভারতের সফররত পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ এ সময় দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তারা পরে প্রধানমন্ত্রী ভারতের ঋণের টাকায় কেনা পঞ্চাশটি বিআরটিসি আর্টিকুলেটেড বাসের উদ্বোধন করেন এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান আরও একশোটি এসি একতলা বাস ভারতের কাছ থেকে সংগ্রহ করা হবে প্রধানমন্ত্রী জানান আগামী লোকসভার বৈঠকে এই সংক্রান্ত বিল পাশ হলে সীমান্ত সমস্যার সমাধান হবে এই টাকাটা এই ইউএস ডলার আমরা সম্পূর্ণ সেতু নির্মাণের জন্য ব্যয় কাজে এটা আমি মনে করি পদ্মা সেতু একটা শুভ লক্ষণ হিসেবে দেখা গেল সেই জন্য আমি ভারতের পররাষ্ট্র মন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মুজিব চুক্তি বাস্তবায়ন যেমন বাংলাদেশ এটাকে র্যাটিফাই করে এবং সংসদে অনুমোদন করে এবং সেই মোতাবেক আমাদের সংবিধানেও সংশোধন করা হয় তবে ভারতে দীর্ঘদিন এটা অনুমোদন পায়নি তবে বর্তমান ভারতের সরকার তারা উদ্যোগ নিয়েছে এবং ভারতের ক্যাবিনেটে ইতিমধ্যেই এরা এই বিলটা মানে স্থল সীমানা নির্দিষ্ট এই বিল ভারতের ক্যাবিনেট অনুমোদন করে দিয়েছে